I'm জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার তো লুচি ভাজা কমপ্লিট আজকে একটুখানি ময়দা ছিল তাই ঈশানকে একটুখানি লুচি ভেজে দিচ্ছি আর যদি দু পিস থাকে তাহলে তো আমার হবেই আর লুচির সঙ্গে খাওয়ার জন্য বেগুন ভাজা সাদা বেগুন ভাজা মা পাঠিয়েছে ঈশান খেতে চেয়েছে যে মা দিদুন আমি তোমারদের তোমাদের সাদা বেগুনটা আমার খুব ভালো লেগেছে আমার জন্য আরও দু পিস পাঠায় তাই বর্তি ছিল ওর হাতে দু পিস আবার পাঠিয়ে দিয়েছে অনেক সবটাই কেটে নিয়েছি দুপুরবেলাও খাওয়া যাবে আর এখন লুচি দিয়ে খাবে ঈশান আর রান্না রান্নাবান্নার অনেকটা গুছিয়ে রেখেছি হাজব্যান্ড আজকে নিয়ে এসছে চিকেন চিকেনটাকে আমি ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছি চালও ধুয়ে রেখে দিয়েছি আর আজকে রবিবার আমি আজকে অনেকটা বেলায় উঠেছি সাড়ে সাতটা বেজে গেছে রোজই সাড়ে ছটার মধ্যে উঠতে হয় ঈশানের স্কুল থাকে বলে আর আজকে অনেকটা দেরি করেছি তারপরে চা করে দিয়েছি ও খেয়ে চলে গেছে আর ফুলছড়িকে খাইয়ে দিয়েছি পুজো দিয়ে ফেলেছি ঈশানকে একটুখানি পরিয়ে উঠে তারপরে এখন আবার লুচি ভাজতে বসেছি হয়ে গেছে ওকে সকালবেলা খাওয়া দাওয়া সেরে একেবারে ভাবছি স্নান টান সেরে তারপর রান্না বান্না করব চলুন তাহলে দেখতে থাকুন বসে দেবো বসেছো তুমি তারপর আবার আচ্ছা আমি দিচ্ছি কোথায় খেয়ে আর এখন আমিও বসে পড়েছি আমি ও একা একা খাবে আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর স্নান টান সেরে দুপুরে রান্না শুরু করবো চলুন তাহলে খেয়ে নি তারপর আবার আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে সব কটাই খাবি ওই টুকো বাড়ি না তাড়াতাড়ি খাখিয়ে আবার ওই হোমওয়ার্কটা করে নিবি তারপর খেলা করব প্রথমে তো ভাবলাম যে স্নান সেরে পুজো সেরে তারপর রান্না বসাবো কিন্তু আর হয়ে উঠলো না ফুল ঝুড়িও চলে আসলো কান্নাকাটি করছে ওকে খাইয়ে নিয়ে তারপর ভাবছি রান্নাটা সেরে নিয়ে আগে তারপর সব করবো চিকেনটা বসিয়ে দিয়েছি আর বেগুনটা আগেই ভেজে নিয়েছিলাম কেউ ওরা না থাকলে না তখন মনে হয় এই অল্প কিছু রান্নাবান্না করে মতন খাওয়া হয়ে যায় আবার রাতেও আমার রান্নাবান্না করতে হয় আজকে তো চিকেন নিয়ে এসেছে আজকে সেরকম একটা করতে হবে না রাত্রে রুটি করলেই হয়ে যাবে আর যেদিন একটু অন্য কিছু রান্না করি স্কুল থাকে ঈশানে সেদিন রাত্রে আবার ভালো মন্দ রান্না করে দিতে হবে কারণ সকালবেলা ভাতটা করে ফেলি একেবারে আর দুপুরবেলা আর একটা তরকারি করে ফেলি ঈশানকে দিয়ে দিই আর একটা তরকারি পরে করি কিছু একটা হয়তো আর রাতে সবাই বাড়ি ঘরে থাকে ও ঘরে থাকে তাই রাত্রেবেলা ফুলচুরিকে দেখারও মানুষ থাকে রাত্রেবেলা আবার একটুখানি অন্য কিছু রান্না করে ফেলি এক একদিন হয়তো রুটি করি তরকা করি আবার এক একদিন অন্য কিছু বিরিয়ানি খিচুড়ি এইসব করতে টাইম লাগে না আর ফুলচুরিকে না ধরলে এগুলো করা যায় না আর এখন আমি লেবুও কেটে দিয়েছি ঈশানকে দিয়ে দেবো ফুলচুরিকেও দিয়ে দেবো ঈশান এন খেয়ে স্নান করবা কোথাও যাব না আর আমি এখন কেটে নিয়েছি পেঁপে মা আবার একটা বড় পাকা পেঁপে পাঠিয়েছে আমি আগেকটা কেটে নিয়েছি আর হাজব্যান্ডের জন্য একধেকটা কেটে রেখে দিয়েছি ও আসলে ওকে বানিয়ে দেবো চিকেন আমার তৈরি হয়ে গেছে একটু ফুটলেই নামাবো আর ইশানের জন্য এক পিস রেখে দিয়েছি কষা ওভার কষাটা ভালো খায় আর ওর আজকে দুপুরবেলা নিমন্তন্ন আছে এক জায়গায় বালক সেবায় ও তো খাবে না দুপুরবেলা কি হয়েছে গিজার চালানো আছে দেখো গরম জল হয়ে গেছে আমি এক্ষুনি তোমাকে স্নান করিয়ে দেবো কোথাও না এত মন খেলা করছিল ওই আমার মেয়েজন্যদেছে ওর ছেলে আছে একটা ওর সঙ্গে আর আমার মেজ দেওয়ালের ছেলের সঙ্গে ফুলঝুরিও ওদের সঙ্গে একটুখানি খেলা করছিল খুব চিল্লামিল্লি করে খাবা তুমি খাবার এটা আর আজকে দেখি ফুল গাছগুলো কে জানো এইখানে ফুল গাছ একটা লাস্টের ফুল গাছটা না মানে চেষ্টা করেছিল তুলতে পারেনি আমি এসে দেখি এক্ষুনি যে ফুল গাছ একটা ওইটা মানে ভাঙা অনেক কটা ডগা ভাঙা তারপর আবার একসাথে ধরে ওইটা বেঁধে দিয়েছি দড়ি দিয়ে চিন্তা করুন একটা ফুল গাছ তাও মানুষ নিয়ে যাওয়ার কতটা চেষ্টা করছে শখ করে লাগিয়েছি ফুল তো আমরা কিনেই পুজো দিই যে এই জায়গাটা ফাঁকা সবাই লাগাচ্ছে বেশ ভালোই লাগছে আমার ওই সেজে দেওয়ারও নিয়ে এসছে ও লাগিয়েছে এই জায়গাটা যখন পরিষ্কার করিনি তাহলে এই জায়গায় দুটো ফুল গাছ লাগানো যাবে বেশ ভালোও লাগছে একটা দুটো গোপালকে দেয়া হয়েছে পুজোতেগুলো ভালোই মিষ্টি আর আমার বাপের বাড়িতে দুটো তিনটে পেঁপে গাছ আছে খুব সুন্দর মানে মিষ্টি হয় পেঁপেগুলো আর অনেক বড় হয় বর্দি গেছিলো মানে আমার ওই মাসি মাসির বড়ো মাসির মেয়ে এখানেই বিয়ে হয়েছে ও গেছিল কোথায় যাচ্ছে ও গেছিলো ওকে আবার মা পাঠিয়ে দিয়েছে ওর হাতে বেগুন আর পেঁপে দেখি যাবো এর মধ্যে বাপের বাড়ি অনেক দিন যাওয়া হয় না ঈশানের পড়াশোনার জন্য বিশেষ করে যাওয়া হয় না আর ফুলঝুরি এখন ছোট ওকে নিয়ে খুব মানে থাকা মুশকিল ওখানে গেলে না কারো কাছে যেতে যায় না আর দেখবেন বাচ্চা কাচ্চা কোথাও গিয়ে কান্নাকাটি করলে না তখন আর খুব বিরক্ত লাগে কোথাও গিয়ে শান্তি পায় না ঠিক আছে কোলে বসবা কেন আর জায়গা নেই সবসময় কোলে বসতে ইচ্ছা করে আর ও যদি কোলে বসে ফুলজুরি এসে ওকে সরিয়ে দিয়ে ও কোলে বসবে আর ও বড় হয়েছে কি করবো ওরও তো ইচ্ছা হয় একটুখানি মায়ের কোলে বসতে তাই না তাহলে করবা স্নান করবা স্নান করে নিমন্তন্ন বাড়ি যাবা কাজকর্ম সব সেরে ফেলেছি আর ঈশান কাছে নিমন্তন্ন বাড়িতে আর একটুখানি আমি এবার ছাদে এসেছি কাপড়গুলো সব তুলে নেবো এখন আমি কিন্তু খাইনি হাজব্যান্ডকে ফোন করলাম ও বললাম আমি আসছি এক্ষুনি একা একা আমার আবার ভাল লাগে না আর মা বাবা থাকলে সবাই একসঙ্গে খেতে বসি ঈশান আসলে তারপরে আর আজকে একদম একা ঈশানও নেই সকালবেলা ঈশানের সঙ্গে খেয়েছি ঈশান তো নিমন্ত্রণ হয়ে গেছে আর ফুল ফুলঝুজিও ঘুমিয়ে পড়েছে তাই ওকে বললাম তুমি কি আসবা বললো হ্যাঁ যাচ্ছি ও আসলে তারপর দাওয়া করবো আজকে কটা জামা কাপড় কেঁচেছি এগুলো সব তুলে নি এখন রোদ্দুর থাকতে থাকতে না তুললে না আবার ঠান্ডা হয়ে যায় আর মাও ফোন করেছিল আজকে সকালবেলা ব্যাঙ্গালোরে যাওয়ার পথে জায়গাটার নাম কি যেন একটা বললো সেখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে বলছে আজকে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল ওইখানে তো বৃষ্টি হচ্ছে না বলছি না এখানে বৃষ্টি হচ্ছে না তখন আমাদের সকালবেলা খাবার দাবার দিয়েছে ব্রেড পাউরুটি এইসব বাটা ডিম সিদ্ধ এইসব খাবার দাবার দিয়েছে দুপুরেও দেবে আবার ওখানে না ভাত অল্প দেয় রুটি দেয় দুটো বাইরে আর এখন থেকে না আমার ভিডিও ছোট ছোটোই আসবে কারণ ঠিকমতো পরে উঠতে পারছি না ফুলঝুরি এখনও ছোটো না তাও ফুলঝুরিকে এখন একটু সামলানো যায় গেল বছর যখন ওরা গেছিলো তখন তো ফুলঝুরি আরও ছোট ছিল সেই বছর খুব অসুবিধা হয়েছিল গেল বছর সেই বছর আমার বোন এসেছিল বাবা এসেছিলো ওরা কদিন থাকতো ওরা ব্যাঙ্গালোর গেছিলো যখন তখন আর এই বছর একটু বড় খুব একটা যে অসুবিধা হয় ওকে রেখে দিয়েও কি কাজ করানো করা যায় কিন্তু তাও এখনও ও যেরকম ছোটো ওর পেছনেই একটা মানুষ সব সময় থাকতে হয় তারপর তো আবার ঈশান আছেই তো আমাকে বকাটা তুলে নিই আরও আসলে খেতে বসে পড়ব আমার ভিডিওর তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার এরপরে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টা